বুধবার দুপুরে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে বিজেপি নেতার মৃত্যু। অষ্টম রাতে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হওয়া বাগনানের বিজেপি নেতা বছর 52 কিম কর্মাদি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিজেপি নেতা মৃত্যু, যদিও পুলিশ প্রশাসনের সূত্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব্যক্তি। এদিকে গুলিবিদ্ধ হয়ে বিজেপি নেতার মৃত্যুতে বৃহস্পতিবার বাগনান বিধানসভা এলাকায় 12 ঘন্টা বন্ধ ডাক দিয়েছিল বিজেপি। কোনো ব্যাপার নেই, কেন বিজেপির সেই স্নেহ তো নেই যে সেরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটাবে। পুলিশ পুলিশের কাজ করছে, পুলিশ সেখানে আছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের যা যা করার পুলিশ তাই তাই করছে। আমরাও আছি রাস্তায় মানুষকে অ্যাসিওর করতে, এবং মানুষ দোকানহাট খুলছে, বাজার হাট করছে। কালকে আপনারা জানেন লক্ষ্মী পুজো, দুর্গা পুজো সবে গেছে, কালকে লক্ষ্মী পুজো, লক্ষ্মী মায়ের আরাধনা কালকে ঘরে ঘরে, বাঙালির ঘরে ঘরে। ফলে আজকে লক্ষ্মী পুজোর আগে আজকে বাজার, সেই জন্য মানুষ বাজারে বেরোচ্ছে, মানুষ বাজার হাট করছে, কেনাকাটা করছে। বন্ধের কোনো ছিটে ফোঁটাও গন্ধও নেই, রেসপন্সও নেই, আর প্রশাসনকে স্বাভাবিকভাবেই থাকতে হচ্ছে এলাকার কিছু মেনটেন করার জন্য। আমরা বন্ধের বিরোধিতা করছি, আমরা রাস্তায় নেমে এই বন্ধের বিরোধিতা করছি, কারণ এই বন্ধের কোনো নৈতিকতা নেই। কেন এই বন্ধের মধ্যে রাজনীতি, বিজেপির ডেড বডি দরকার, সে যে কোনো ডেড বডি হোক, মদ খেয়ে মরে গেলেও ঠিক আছে, জমি সংক্রান্ত বিবাদ হলেও ঠিক আছে, ডেড বডি নিয়ে রাজনীতি করাটা বিজেপি একটা কালচারের রূপ দিয়েছে। ফলে সেই কালচারকে অনুযায়ী তারা সেই কাজ করছে। এর মধ্যে আমি সেদিনও বলেছি, অষ্টমীর দিনও আমাকে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা, আপনাদের বন্ধুরা ধরেছিলেন, যে অষ্টমীর দিন যে ঘটনা ঘটেছে সে ঘটনা নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু এর মধ্যে কোনো রকম রাজনৈতিক গন্ধ নেই। এটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক ঘটনা, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ, যে জমি সংক্রান্ত বিবাদে সেদিন ঘটনা ঘটেছে, এবং যে ঘটনা ঘটিয়েছে সে একজন হুলিগান, সে একজন ক্রিমিনাল, তাকে পুলিশ যথারীতি তার পেছনে পুলিশ লেগে আছে, খুব তাড়াতাড়ি সে অ্যারেস্ট হবে। এবং এই ঘটনায় যে এখনও পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে, সেও কিন্তু কোনোরকমভাবে তৃণমূলের কর্মী নয়, বরঞ্চ সে সক্রিয় বিজেপির কর্মী, বিজেপির মিছিল মিটিংয়ে থাকা কর্মী। যে অ্যারেস্ট হয়েছে, যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে, সে বিজেপির মিছিল মিটিংয়ে থাকা কর্মী। কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি না এর মধ্যে ওদের কোনো ইনার পলিটিক্স এর জন্য গণ্ডগোল, আমরা বলছি, আমরা জানি, এলাকার মানুষ জানে যে এর মধ্যে কোনো রাজনীতি নেই, এটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক ঘটনা, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদের ফল, এই দুঃখজনক ঘটনা। পুলিশকে তো খানিকটা সময় দিতে হবে, অষ্টমীর দিন ঘটনা ঘটেছে, দুর্গাপুজো গেছে, দুর্গাপুজোর সময় হাইকোর্টের নির্দেশে পুলিশকে কোভিড প্রোটোকল মেনটেন করার জন্য পুলিশকে কাজ করতে হয়েছে, পুলিশকে কিছুদিন সময় দিন। এর আগেও যেমন 21% বাগনানের প্রতিটা ক্ষেত্রেই অ্যারেস্ট হয়েছে, এই ক্ষেত্রেও 21% অ্যারেস্ট হবে, কারণ কোনোভাবেই 21% ছাড়া পাবে না, এবং সে ক্রিমিনাল, সে বিগত দিনেও মার্ডার কেসের আসামি ছিল, বিগত দিনেও মার্ডার করেছে, ফলে এবারও সে ঘটিয়েছে, এটা তার ফলে কোনোভাবেই পুলিশ তাকে ছাড়বে না, সে অ্যারেস্ট হবে, একটু ধৈর্য ধরুন, সে অ্যারেস্ট হবে, পুলিশ পুলিশের কাজ করছে। আমরা সক্রিয়ভাবে বন্ধের বিরোধিতা করছি, রাস্তায় নেবে বন্ধের বিরোধিতা করছি, কেন এ বন্ধ সম্পূর্ণরূপে জনবিরোধী বন্ধ, নৈতিকতাহীন একটা জনবিরোধী বন্ধ। লক্ষ্মী পুজোর আগে বাজার, ব্যস্ত বাজারকে শুধু শুধু হয়রানি করার জন্য, নিজেদের রাজনৈতিক স্বার্থে, একটা পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং ছাড়িয়ে বিজেপি ফায়দা লুটতে চাইছে, মানুষ সে ফায়দা লুটতে দেবে না, এবং আমরা মানুষের পাশে থাকার জন্যই সক্রিয়ভাবে আজ রাস্তায় আছি। দোকান বাজার এমনি খোলা আছে, খোলানোর দরকার নেই, দোকান বাজার খোলা আছে সমস্ত জায়গায়, দোকান বাজার যেখানে ঘটনা ঘটেছে নুনটিয়া, মুখবেনাপুর অঞ্চল, সেই অঞ্চলে নুনটিয়া পুরো বাজার হাট খোলা, আপনি গিয়ে ঘুরে আসুন, পুরো একদম বাজার হাট খোলা, বাজার হাট, লোকে বাজার করছে, সমস্ত কিছু করছে, কোনো জায়গায় কোনো তার ছাপ নেই। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।